আসসালামু আলাইকুম। আজকে কিছু ফ্রিজ নিয়ে আসলাম, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন। আগে কথা না বাড়িয়ে ফ্রিজে চলে যাই। বেশ কিছুদিন যারা ফ্রিজ আপনাদের দেখাতে পারিনি, আজকের তারিখটা হয়েছে আপনার 11/3/2023। আমাদের অনেকেই প্রশ্ন করে যে ভাই এই ফ্রিজটা নেই, এই ফ্রিজটা নেই। আসলে আমাদের এক মাসে কিংবা দুই মাস পরে অনেক ফ্রিজ আছে থাকে না। তারপর আপনারা আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, দিয়ে দুইটা নাম্বার দেওয়া থাকবে, ওইটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা কানেক্ট করে ছবি দেখতে চাইলে আমরা ছবি আপনাকে দেখাতে পারবো। দেখার পরেই আসলে কথাবার্তা আমাদের সাথে বলতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, যতটুকু পারি কমে দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আসলে ফ্রিজের কালেকশনে চলে যাই আমরা। এটা হয়েছে একটা স্যামসাংয়ের নন ফ্রস্ট ফ্রিজ, এটার দাম হয়েছে 11,500 টাকা। উপরে ডিপ, নিচে নর্মাল, নন ফ্রস্ট একটা ফ্রিজ। এটা সিএফটি হচ্ছে 12 সিএফটি। একটা সুপার কন, এই ফ্রিজটা হয়েছে 11 সিএফটি। একটা গ্লাস ডোরের ফ্রিজ, উপরে নর্মাল নিচে ডিপ, জি উপরে নর্মাল নিচে ডিপ। এটার দাম হয়েছে 11,500 টাকা, 11,000 টাকা রাখবো এটা। আর এইটা হয়েছে একটা সিঙ্গারের একটা ফ্রিজ, এটা 12 সিএফটি একটা ফ্রিজ, দেখতেই পাচ্ছেন। এটা উপরে নর্মাল নিচে ডিপ। আমাদের প্রতিটা পণ্যই ফ্রেশ কন্ডিশনে, এবং কি দেখতে এবং কন্ডিশন সবই আল্লাহর রহমতে, কোনো কিছু নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না। প্রোডাক্ট 100% অরিজিনাল থাকবে এবং ভালো থাকবে, প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যদি কারো কনফিউশন থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন, এসে প্রোডাক্ট দেখে চেক করে নিয়ে যাবেন, সমস্যা নেই আমাদের এখানে। এখানে একটি সিএলের পণ্য, এটা হচ্ছে গ্লাস ডোরের, সাইডে আমি দেখাচ্ছি, আমার দেখেন সাইডে গ্লাসটা, ঠিক আছে? এটা গ্লাস, এটা গ্লাস, এই যে হ্যাঁ, এটা অরিজিনালি, এগুলো সব অরিজিনালি করা, অরিজিনালি আছে। এই দেখেন গ্লাস ডোর, এটা 12 সিফট একটা টিসিএল ফ্রিজ, এটার মূল্য 12,500 টাকা। নিচে টিপ, উপরে নর্মাল। এই একটা হচ্ছে আপনি নিটলের, এটা হচ্ছে 17 সিফট একটা ফ্রিজ, এটার দাম 13,500 টাকা। এটা স্টক লর্ডের ফ্রিজ, দেখতে পাচ্ছেন। এটা 13,500 টাকা দাম, এটাও গ্লাস ডোরের একটা ফ্রিজ। তারপরে যাবো, এটা হচ্ছে 18 সিএফটি একটা ফ্রিজ, নিটলের লাল, এটার দাম 13,500 টাকা। এটা উপরে টিপ, নিচে নর্মাল, 13,500 টাকা, 17 সিফটি। এটা হচ্ছে 22 সিফটি একটা ফ্রিজ, গোল্ডেন কালার, এটার দাম 20,000 টাকা। এটা নন ফ্রস্ট একটা ফ্রিজ, উপরে ডিপ, নিচে নর্মাল। সাইডের কালারটা হয়েছে অফ হোয়াইট কালার, শার্প ব্র্যান্ডের ফ্রিজটা। তারপরে যাব হয়েছে আপনার 11 সিফট একটা সিঙ্গার ফ্রিজে, উপরে ডিপ, নিচে নর্মাল, ডিপের অংশ দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে অর্ধেক ডিপ, অর্ধেক নর্মাল, যে নিচে নর্মাল অংশটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রিজটা। তারপরে হবে হয়েছে আপনার ইউনিটেক, ইউনিটেকের ফ্রিজ, হ্যাঁ, এটা হয়েছে উপরে ডিপ, নিচে নর্মাল, এটাও 13,500 টাকা। এটার দামটা বলিনি আপনাকে সিঙ্গারের, আপনাদেরকে এটা হয়েছে আপনার 10,500 টাকা এই ফ্রিজটার দাম। এটা কম হওয়ার কারণটা হয়েছে আপনার এটার গ্লাস ডোর না, এই জন্য কন্ডিশনটা মোটামুটি টিপটপ, নতুনের মতনই কন্ডিশন প্রতিটা ফ্রিজে আমাদের। তারপরে কন্ডিশনটা ইউনিটেক, এটা হচ্ছে স্টক লর্ডের ফ্রিজ, এটা আপনার 14 সিএফটি একটা ফ্রিজ, এটা উপরে ডিপ, নিচে নর্মাল, ওইটার মতনই, নিচে নর্মাল, উপরে টিপ, 13,500 টাকা। আমাদের কাছে ওয়াটার প্রুফে আছে,
আমি যদি আপনাকে এই জিনিসগুলো একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যারা ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে আছেন, পানির যে একটা টেনশন আছে, পানি আপনারা ফুটে খাচ্ছেন কিংবা পানি ঢালা লাগতেছে, এরকম যে একটা চিন্তা, ওই চিন্তা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে আপনার যে ওয়াটার পিউরিফাই, এটা সম্পূর্ণভাবে পরিশোধন করে দিবে। আপনার 5 স্টেজ একটা ওয়াশিং এইতে পানি ফিল্টার, এটা সম্পূর্ণ পরিশোধন করবে। প্রথমে এই স্তরে যাবে, দ্বিতীয় স্তর এইটা, তৃতীয় স্তরে ওইটা। এটা হয়েছে আপনার থাকবে, এটা আপনার থাকবে হয়েছে আপনার কয়লা থাকবে, এরপরে থাকবে হয়েছে আপনার পাথর, তারপরে যাবে হয়েছে আপনার পিউরিফাই, আর পিউরিফাই লাস্ট যে স্টেপটা এটা থাকবে হয়েছে ইউসিভি, ইউজিপিএম, ঠিক আছে। এই 5টা স্টোরে পানি সম্পূর্ণভাবে কেনা পানির মতো পরিশোধন পাবেন, 100% সুন্দর ভালো পানি পাবেন। যদি নিয়ে আমাদের এখানে এসে দেখতে চান, সেক্ষেত্রে আমাদের এসে দেখতে পারবেন, প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্ট সম্পূর্ণ খুবই ভালো, খুবই ভালো প্রোডাক্ট। আপনারা সরাসরি আসেন, প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এটার মূল্য হয়েছে 5,500 টাকা, এটার সব কিছু ম্যাটেরিয়াল থাকে। তারপরে নেক্সট একটা ভিডিও করব, যে ভিডিও এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, এই ভুগুলো কী কী আছে, তারপর শর্টকাটে কথাটা বললাম। তারপরে মাইক্রোওভেন পাবেন কম দামে, 3,000 টাকা, 3,500 টাকা, ঠিক আছে, এরকম কম দামে পাবেন। আর স্টেপলাইজার যদি কারো নিতে চান, তাহলে সেক্ষেত্রে আলাদা দাম পে করতে হবে। এটার সাথে ফ্রিজের সাথে কোনো স্টেপলাইজার কিন্তু এটার সাথে না, এটা আলাদাভাবে। আর একটা বিষয় ভাইয়ারা, মনে হয় ইমোতে যারা কল দেন তারা সবসময় একটা কথা বলে দিই তাদেরকে, সবসময় এই একটা কাজ ভুল করেন, ভিডিও কল দিয়ে দেন। একটু জিজ্ঞেস করে নেবেন কিংবা লিখে নেবেন কিংবা ভয়েস দিবেন যে আমি ফ্রি আছি কি না, আমি আপনাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবো কি না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ব্যস্ত থাকি, যার কারণে আপনার ফোনটা রিসিভ করতে পারি না। আপনারা বিরক্ত হবেন না, আপনারা অবশ্যই ফোনে ব্যাক করব আমরা, কিংবা আপনার সাথে কথা বলবো অবশ্যই, কিংবা নক করবেন আমাদেরকে। বিষয়টা হয়েছে, আমি আপনাকে সহজ কথা বলে দিই, সেটা হয়েছে ভিডিও কল হঠাৎ করেই চাইলে ভিডিও কল দেওয়া যায় না, এটা বুঝতে পারেন হয়তোবা। এই ভিডিও কলটা দিলে হয় কি, অনেক সময় দেখেন একটা আমরাও একটা কাস্টমার হ্যান্ডেলে আমাদের এই দোকানটা দেখেন, এটা এরকম না যে ছোট্ট একটা দোকান, এই পাশে ওই পাশে আরও একটা দোকান আছে, ভিতরে গোডাউন আছে আমাদের। তা এখন বিষয়টা হয়েছে যে কাস্টমার যখন আসে, আপনার মতনই কেন তো আরেকটা কাস্টমার আসতে পারে সামনে, তখন তাদেরকে যে আমি এই প্রোডাক্টগুলা যে দেখাবো কিংবা কথা বলবো, সেই পজিশনে কিন্তু আমরা থাকি না। তাহলে সেক্ষেত্রে ভাইয়া আপনি যদি জিজ্ঞেস করে নেন, সবচেয়ে মনে হয় ভালো হয়, ঠিক আছে। আমি আপনাদের সাথে রাগ করে কথাটা বলতেছি না, কিন্তু সবার মাইন্ডসেটটা তো একরকম থাকে না, একটু বুঝে শুনে আসলে কলটা দিবেন। আমাকে কল দিলে একটু করবেন যে বলে দিবেন যে ভাই এখন আপনি কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছেন, সেই হিসেবে আপনি ফোন কলটা আপনি আমাকে করছেন, ঠিক আছে। ফোনটা দিলে পরে এই জিনিসটা এভাবে বলে দিবেন, একটা ফ্রিজ নিতে চাচ্ছি কিংবা ভাই একটা এসি নিতে চাচ্ছি কিংবা একটা মাইক্রোওভেন নিতে চাচ্ছি, ঠিক আছে, সবই আমাকে একটু কথাবার্তা বলে নেবেন, ঠিক আছে। ভিডিও কলে হঠাৎ করে চাইলেই বলবেন না, পরে আমি বলবো আপনাকে, ঠিক আছে, ওকে ভিডিও কল দেন, আমি ভিডিও কলে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আজকের মতো আপনাদেরকে ভিডিওতে বিদায় নিচ্ছি, নেক্সটের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা বলবো।